সবিজে কাজ করার কোনো প্ল্যান আপনার আছে কি? আপনি যদি মিস ওয়ার্ল্ড হয়ে যান, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে প্রথম বাংলাদেশি মিস ওয়ার্ল্ড হন, তখন আপনার প্রথম কাজ কি থাকে? তখন আমার দায়িত্বটা আরো বেশি বেড়ে যাবে। আমি আপনাকে বললাম যে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হওয়ার পরে আমার প্রথম মুহূর্তে পরে বসার পরে যে অনুভূতিটা ছিল সেটা হচ্ছে রেসপন্সিবিলিটি, সেটা ছিল ওনলি টুয়ার্ডস মাই কান্ট্রি। এখন ইফ দ্যাট হ্যাপেন্স ইনশাআল্লাহ দ্যাট উইল বি টুয়ার্ডস দ্য হোল ওয়াইড ওয়ার্ল্ড। আপনার কনফিডেন্টের জায়গাটা যদি আমরা জানতে চাই, অনেক বড় একটা কম্পিটিশন বাংলাদেশ থেকে পেরিয়ে আপনি যখন লন্ডনে যাবেন, এই জায়গাটা আপনার কাছে কেমন মনে হচ্ছে? অসংখ্য ধন্যবাদ। আমি খুবই পজিটিভ একজন পার্সন, যার কারণে আমার কনফিডেন্স লেভেলটা সবসময় খুবই তুঙ্গে থাকে। ওভার কনফিডেন্স কখনো হয় না, বাট আমি খুব পজিটিভ এবং আমি সবসময় বিলিভ করি আপনি যখন কোনো কিছুর উপর ফোকাস থাকবেন, আপনার টার্গেটের উপর, ইউ উইল অ্যাচিভ ইট এনি হাউ। আর সবসময় অধ্যাবসায় অনেস্টি এবং নিজের পার্সোনাল এথিক্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনাদের সবার দোয়া তো অবশ্যই। আপনার কি মনে হয় আপনার সবচেয়ে বড় শক্তি কি? সরি, আপনার সবচেয়ে বড় শক্তি কি? আসলে আমার সবচেয়ে বড় শক্তি হলো আমি যে কোনো ভাবে করতে চাই, অনেক রকম শক্তি আছে আমার। আমার সবচেয়ে বড় শক্তি হচ্ছে আমি খুবই পজিটিভ। আপনার এই সময় যখন মেন্টাল হেলথ একটা খুব বড় ইস্যু, যখন নেগেটিভ যে কোনো কিছু আমাদেরকে খুব সহজেই ছুঁয়ে যায়, এই সময় আমি পজিটিভ থাকা, শান্ত থাকা এবং নিজের টার্গেটে ফোকাস থাকাটাকে খুব বেশি বিশ্বাস করি এবং আমার মায়ের দোয়া। আচ্ছা, যারা নিবন্ধন করছে তাদের জন্য আপনার পরামর্শ কি থাকবে? যেহেতু আপনি জায়গাটা অ্যাচিভ করেছেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ, সবার কাছে আমার পরামর্শ না, আমি সবার কাছে শুধু এটুকু অনুরোধ করবো যে আপনারা যখনই নিবন্ধন করবেন সবসময় মনে রাখবেন, সৌন্দর্য মানে শুধু আপনার গুড লুকস না, গুড লুকসের পাশাপাশি আপনার মন, আপনার মন কতটুকু সুন্দর, আপনি নিজেকে কতটুকু ভালোবাসেন, নিজের দেশকে কতটুকু ভালোবাসেন, পরিবেশকে কতটুকু ভালোবাসেন, এটা ম্যাটার করে। এবং সবসময় অলওয়েজ ফোকাস অন ইয়োর টার্গেট অ্যান্ড ডেফিনেটলি ইনশাআল্লাহ ইউ উইল অ্যাচিভ। আপনার স্বপ্ন কি আসলে বলেন? আমার স্বপ্ন যদি আমি বলতে চাই, ছোটবেলা থেকে যদি আমি স্বপ্ন করি, আমার স্বপ্ন হচ্ছে ভালো মানুষ হওয়া। এটা আমি নিজে বলছি না, এটা আমার সবসময় আমার যখন তখন জিজ্ঞেস করা হচ্ছে ছোটবেলা থেকে আমি ভালো মানুষ হবো, এটাই আমার স্বপ্ন। আপনার মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হওয়ার পেছনে আমরা যদি এক্সপেক্টেড শুনতে চাই কি হতে পারে? বাংলাদেশ হওয়ার পিছনে এক্সপেক্টেড প্রত্যেকটা মানুষের মধ্যে থাকে, ওটা আমার কাছে মনে হয় যে যদি ওরকম লেভেলের এক্সপেক্টেড কথা বলছেন সেটা আপনারা যে কোনো এপিসোডগুলোতে আশা করি দেখবেন। কিন্তু আমার এক্সপেক্টেডটা হচ্ছে যে আমার ফ্যামিলির যে সাপোর্টটা, ফ্যামিলি সাপোর্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি যে কোনোখানে গেলে আপনার আমাদের সবার একটা শেয়ারিং করার একটা জায়গা থাকা দরকার হয় এবং আমার ফ্যামিলি হচ্ছে আমার সেই জায়গাটা, এটাই আমার একমাত্র এক্সপেক্টেড। আমরা যখন আপনার নামটা ঘোষণা হলো তখন থেকেই শুনছি, সবাই বলছে যে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে জাজেসদের মুখ থেকে শুনেছি যে একটা যোগ্য মেয়ে এই জায়গাটায় এবার বসছে, তো আপনার কাছে এই বিষয়টা কীভাবে আপনি আপনার অনুভূতি জায়গাটা কী? অসংখ্য ধন্যবাদ এই প্রশ্নের জন্য। আমার কাছে মনে হয় যে আমরা যারা 12 জন স্টেজে ছিলাম, দেন 6 জন হলাম, দেন 3 জন, আমরা প্রত্যেকটা পার্টিসিপেন্ট যথেষ্ট যোগ্য ছিলাম। এভরি ওয়ান ওয়াজ ভেরি ডিজার্ভিং, সবারই নিজস্ব পার্সোনাল ট্যালেন্ট আছে, সবাই ভেরি ট্যালেন্টেড, ভেরি বিউটিফুল। আমার মধ্যে যোগ্যতা যেটা সেটা নিশ্চয়ই আমাদের দর্শকরা, আমাদের জাজেসরা দেখেছেন, বাট যোগ্য বলতে আমি জানি না আপনারা কি বলেছেন, বাট আমি আমার যতটুকু সম্ভব দিয়ে চেষ্টা করে যাবো যাতে আরও বেটার।